আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি? ইউটিউব চ্যানেল থেকে আসছে। না সরি ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম, একটু টাইম হবে, কথা বলতে চাই। আপনার হাজবেন্ড আছে? আচ্ছা না, যদি হাজবেন্ড হয় তাহলে দাঁড়িয়ে হাজবেন্ড বিয়ে করবেন। এই ভিডিওতে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার অনুমতি নিয়েই তাদের চেহারা দেখানো হচ্ছে, এবং যারাই আমাদের সাথে অংশগ্রহণ করেছে তাদের সবাইকেই পুরস্কার দেওয়া হয়েছে। তবে ভিডিও খুব বেশি বড় হয়ে যাবে, এজন্য আমরা সবগুলো পুরস্কারের সিন দেখাচ্ছি না, শুধুমাত্র প্রশ্নের সিনগুলো দেখাচ্ছি। আশা করি আপনারা সবাই শিখতে পারবেন। আমরা সবাই অনেক কম জানি, কিন্তু আস্তে আস্তে আমরা অনুষ্ঠানটি দেখে শিখতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি এখন বসুন্ধরাতে। আমরা আজকে একটা নতুন ধরনের শো আয়োজন করেছি, সেটা হলো ইসলামকে আমরা কতটা জানি এর প্রথম পর্ব। আমার সাথে আছে আপনি দাড়িটা খোঁচা 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 রেখেছেন। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাড়ি একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। তো আপনি দাড়ি যা রাখেন নাই ঠিক মতো, এটার কারণটা কি, এক্সপ্লেনেশনটা কি? না অ্যাকচুয়ালি ভাইয়া, কিছুদিন আগে রিসেন্টলি আমার একটা ISSB গিয়েছিল এয়ারফোর্সের জন্য, তো ওই জন্য আমার দাড়িটা ওই টাইমে কেটে রাখা লাগছে। এখন রিসেন্টলি আমি গ্রো করা শুরু করছি। ইভেন এর আগেও আমার ক্লাস 10 থেকে দাড়ি ছিল, আমি অনেক বড় করে দাড়ি রাখি। আচ্ছা, তারপর মানে আপনি জাস্ট পরীক্ষা কিছু একটা কাজের জন্য দাড়ি কেটে ফেলেছেন? জি, মানে ওখান থেকে আগে থেকে বলা ছিল যে তোমরা এই ধরনের কাজগুলো করবে, মানে তোমরা এইভাবে ক্লিন আপ করে এই ধরনের ড্রেস আপে আসবে, এইভাবে ফর্মাল ভাবে আসবে, যে কারণে মানে আপনি জাগতিক একটা জিনিসের জন্য আপনার দাড়িটা কেটেছেন। যাই হোক, আপনি কি দাড়ি রেখেছেন? আমি বেসিক্যালি দাড়িটা সেভাবে কখনো মানে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে রাখিনি। আমি দাড়িটা রাখতাম জাস্ট দাড়ি আছে থাক এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে। আর হচ্ছে যে রিলিজিয়াস পারপাসটা কি রাখা উচিত কি উচিত না? হ্যাঁ, রিলিজিয়াস পারপাস অবভিয়াসলি রাখা উচিত, কারণ আপনি কেন রাখতেছেন? এখন একটা বিষয় কি যে প্রথমত হচ্ছে আমার দাড়িটা অতটা ওয়েল ডেভেলপ না প্রথমত, আর সেকেন্ড হচ্ছে দাড়িতে আমাকে অনেকে বলে যে ডুড ইউ লুক রিয়েলি উইয়ার্ড। নামাজের সময় সূরা ফাতিহা পড়তে হয়, তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? এটা এক্স্যাক্টলি আমি এখন মনে করতেছি, আমি আপনাকে অপশন দিচ্ছি 6টা 7টা 8টা 9টা। 6টা আপনি বলছেন? 6টা আপনার কি মনে হয় কয়টা আয়াত সংখ্যা? 9টা মেবি। 9টা আপনি বলছেন, 6টা আপনি বলছেন, 9টা। আপনারা অনেক চেষ্টা করেছেন, বাট আপনাদের একজনের উত্তর ঠিক হয়নি, উত্তর হবে 7টা। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন, পবিত্র কোরআনে অনেকগুলো সূরা আছে, সর্বমোট কয়টি সূরা আছে? এটা এক্স্যাক্টলি খেয়াল নাই, 99 পড়ছিলাম বাট এখন মাথায় আসতেছে না। 111টা 12টা 13টা 14টা? 111টা 111টা। আপনার কি মনে হয় এটা 114টা 114টা? আপনার উত্তরটা রাইট। অ্যান্ড দ্য ফাইনাল কোশ্চেন আজকের এই পর্বে আপনাদের জন্য, সেটা হলো পবিত্র কোরআনের কোন 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল, সেই 5টি আয়াত কোন সূরার অংশ? সূরা আলাকে। আপনার কি মনে হয় কোন সূরা? না আমি জানি না। আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে সূরা আলাক। আপনারা টোটালি 50-50 অ্যান্সার করেছেন এবং চেষ্টা করেছেন, তারপরে কিছু ভুল করেছেন। যাই হোক, আপনাদের জন্য আমাদের 2টা পুরস্কার আছে, দুটা স্ন্যাকার্স চকলেট, আপনি একটা পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সূরা ফাতিহা আমরা নামাজে পড়ি সব সময়। জি জি। তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত আপনি একবার বলবেন? আপনি আয়াত সংখ্যা? জি বলেন, ফিল ফ্রি আনসার দিন, সমস্যা নেই, ভুল হইলো কোনো সমস্যা। 164 আপনি কি অ্যানসার লক করবেন? 364টা অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আপনি একটু সামনে আগে গেছেন, একটু হালকা পিছিয়ে আসতে মনে হয়। আচ্ছা, আমি ফ্রি করে দিই, 114টা সূরা আছে পবিত্র কোরআন। আর লাস্ট কোয়েশ্চেন, এটা একটু মানে চিন্তা ভাবনা করে বলতে হবে, যদি পারা যান গিফট আছে কিন্তু খেয়াল করেন। আমাদের পবিত্র কোরআনে সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয় সেটা, এবং কয়টা আয়াত নাজিল হয় এটা মোটামুটি সবাই জানে। সর্বপ্রথম তা সূরা ফাতিহা। সূরা ফাতিহা,
আচ্ছা কয়টা আয়াত নাযিল হয়েছিল সাত আয়াত না আমরা এই আনসারটা আমি রাইট না রং একটু পরে বলছি ভাইয়ের থেকে সাবমিশনটা নেই আপনি কি একমত না ভাই চিন্তিত অন্য কোনো আনসার না না ভাই প্রথমে মনে হয় এক আয়াত নাযিল সুরা এক আয়াত একটা আয়াত কোন সুরা সুরা বাকারা আচ্ছা এটা হচ্ছে আমি আপনাদের হেল্প করি প্রথম সর্বপ্রথম যে সুরা নাজিল হয় কোরআন মানে কোরআনে পবিত্র এটা হচ্ছে সুরা আলাকের সর্বপ্রথম পাঁচটা আয়াত নাজিল সো ভাইয়ারা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমরা ভাইয়াদের জন্য যে গিফট আছে সেগুলো দিয়ে দিই আমাদের টিমের পক্ষ থেকে ছোট গিফট স্নিকার্স চকলেট আচ্ছা আমরা সবাই নামাজ কালাম পড়তে গেলেই মানে যেটা হয় সুরা ফাতিহা একবার লো তেলাওয়াত করি প্রথমে তারপরে অন্য সুরা তেলাওয়াত করি সো সুরা ফাতিহার আয়াত সংখ্যা যদি বলতেন ছয়টা সাতটা আটটা নাকি নয়টা কোনটা মনে হয় ছয়টা নাকি সাতটা নাকি আটটা নাকি নয়টা একবারে হিসাব দিলে একটা আনুমানিক একটা বললে তো হবে না বলার তো সঠিক বলতে হবে মানে আপনি চাইতেছেন অ্যান্সার দিতে এখন আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে নেক্সট কোশ্চেনে চলে যাই দর্শক নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের চাচার জন্য পবিত্র কোরআনে ঠিক কতগুলো সুরা আছে সুরা সংখ্যা কত সুরার সংখ্যা একশো বারোটি নাকি আমি আপনাকে অপশন দিই একশো বারোটি তেরোটি চোদ্দোটি পনেরোটি বারোটি পবিত্র কোরআনের সুরার সংখ্যা একশো চোদ্দোটি আপনার সর্বশেষ প্রশ্ন সেটা হলো পবিত্র কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল সর্বপ্রথম আয়াত সেই আয়াতগুলো কোন সুরার সর্বপ্রথম নাজিলকৃত আয়াতগুলো কোন সুরার অংশ বলতে পারবেন বা আয়াতটা কী ছিল সেটা বলতে পারবেন এটা আমি বলতে পারবো সর্বপ্রথম নাজিলকৃত আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হেরা গুহার ওইখানে নাজিল হয়েছিল বলতে পারবেন কঠিন হয়ে গেছে বেশি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ের নামটা যদি একটু বলতেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম সোহেল আহমেদ সোহেল ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমরা কিছু কোয়েশ্চেন করতেছি রিসেন্ট আমরা জিনিস খেয়াল করলাম যে দাড়ি রাখার ব্যাপারটা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ আছে কেউ কেউ এটাকে রাখতেছে ফর ফ্যাশন কেউ রাখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নাহ ফলো করতে গিয়ে আর কেউ তো পারলে শেভ করে এটা মানে সিস্টেম করে রাখতেছে তো এটা নিয়ে যদি আপনার অপিনিয়নটা শেয়ার করতেন অ্যাকচুয়ালি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে আসলে কতটুকু ইসলামের ভিতরে থাকার চেষ্টা করে বা এটা অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে দাড়ি যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি ফ্যাশন না করাটাই বেটার কারণ মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত যে দাড়ি জিনিসটা এই জিনিসটা আর দাড়ি একটা সুন্নত যেটা হচ্ছে আপনার মরার পরে সাথে যাবে জিনিসটা আসলে ওইভাবে জিনিসটা যদি চিন্তা করি আমরা তো দাড়িটা আসলে রাখাটা উচিত সুন্নত হিসেবে আপনার আমল হিসেবে যদি আপনি নিতে চান রাসূল সাল্লামের অ্যাটলিস্ট এই চিন্তাটা করে যে আমি মরার পরে এই জিনিসটা আমার সাথে যাবে এই চিন্তাটা করে হলো অ্যাটলিস্ট দাড়িটা রাখা উচিত সুন্নাহ হিসেবে আমার আমল হিসেবে আমি যে আমরা তো মানে যখন সালাত আদায় করি বা নামাজ পড়তে যাই সূরা ফাতিহা তো তেলাওয়াত তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত অ্যাকচুয়ালি আমি আপনাকে চারটা অপশন দিই ছয় সাত আট নয় একটু ডিফিকাল্ট হয়ে যাবে আসলে এটা আসলে আয়াত সংখ্যাটা ওরকমভাবে কখনই করে এক্সকিউজ মি আসসালামু আলাইকুম আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি তো আমরা জাস্ট কিছু ইসলামিক প্রশ্ন করতে যাচ্ছি কোনো অপ্রীতিকর প্রশ্ন করবো না জাস্ট আমাদের মুসলিম কমিউনিটির যাতে উপকার হয় এই জন্য আর কি সো আপনারা একটু ফ্রিলি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন কোনো সংকোচ বোধের কিছু নাই তো আমাদের প্রশ্নগুলো পড়ি তারপর দেখেন সমস্যা নেই আচ্ছা আপনি কী হন সম্পর্কে হাজব আচ্ছা সো আপুর কাছে ফার্স্ট প্রশ্ন ইসলামিক দৃষ্টিতে দাড়ি রাখাকে একটা ইবাদত হিসাবে বিবেচনা করা হয় সো আপনার হাজব্যান্ড যদি দাড়ি রাখতে চায় আপনি কি অনুমতি দিবেন কিনা আমি অলরেডি দাড়ি রাখতে বলেছি ওকে আচ্ছা তো ভাই আপনি কেন দাড়ি রাখতেছেন না আমি তো রাখছি আপনি আপনি বলতেছেন আপনি রাখছেন বাট যেটা ইসলামিক তরিকা অনুযায়ী বা রাসুল হাসান যেভাবে শিখিয়েছেন সেভাবে যদি আপনাকে রাখতে বলে আপনার ওয়াইফ যদি বলে তাহলে মানে তারপর আপনি রাখতেছেন না সেটা না রাখার পিছনে যুক্তিটা কী হইতে পারে আপনার কাছে না রাখার কোনো যুক্তিও নাই আবার ইউ নাই চলছে তো চলছে এই
দ্যাট মিন্স আপনি বলতেছেন দাড়ি রাখতে কিন্তু উনি রাখতেছে না তাহলে আপনার কথাটি শুনতেছে না দাড়ি রাখছে বাড়িটা আমি বলছি একটু লম্বা করো লম্বা করতে সবাই আমরা নামাজের সময় সূরা ফাতিহা পড়ি তো আপনি কি বলতে পারবেন সূরা ফাতিহাতে কয়টা আয়াত আছে আমি পড়ি কিন্তু আমি মুখস্থ বলতে পারবো না আচ্ছা আপু আপনি বলতে পারবেন কয়টা আয়াত আছে সূরা ফাতিহাতে সাতটা আপনি শিওর সাতটা আমি একটা অপশন দিই ছয়টা সাতটা আটটা ছয়টা অথবা সাতটা আপনি নিশ্চিত করে একটা লক করতে হবে আটটাও কিন্তু হইতে পারে আপনি একটা লক করেন না আটটা না মানে আটটা না আচ্ছা গুনে দেখি তাহলে গুনেন সো উনি গুনতেছে দেখা যাক গুনে সঠিক অ্যানসারটা দিতে পারে কিনা আমরা অপেক্ষায় আছি দর্শকরা অপেক্ষায় আছে সূরা ফাতিহার একুরেট আয়াত সংখ্যা কত আমরা আটটা আটটা দাদা আটটা আপনারা অনেক চেষ্টা করেছেন এবং হয় নাই না অ্যানসারটা ভুল আমাদের পবিত্র কোরআনে টোটাল সূরার সংখ্যা কত এক্স্যাক্টলি মানে চেষ্টা করুন একটা চেষ্টা তো ভাই করাই যায় আচ্ছা ভুল হইলে আমরা গিফট দিব জান এবার চেষ্টা আসলে চেষ্টা মানে এক্স্যাক্ট করেন করেন মানে একটা লেকলেস সে একটা দাম সেটা ফিলিং তো আছে সম্ভবত আসলে পারতেছি 246 আপনি কি কমাবেন না বাড়াবেন এখান থেকে বা এটাই ফিক্স থাকবে সম্ভবত 100 কত আমি শিওর খেয়াল না কাছাকাছি গেছেন 185 আচ্ছা ওটাই তার আচ্ছা মানে আমি হেল্প করি প্রথম পবিত্র কোরআন সূরা সংখ্যা 114 হ্যাঁ মানে একটু কনফিউজ ছিল ফাইনাল কোশ্চেন এটা আপনাদের ফ্রি করে দিচ্ছি এখন ফাইনাল কোশ্চেন হচ্ছে পবিত্র কোরআনে প্রথম যে সূরাটা নাজিল হয় সেটার নাম আর সেটার কয়টা আয়াত নাজিল জানি ভাই ট্রাই করেন সূরা বাকারা সূরা বাকারা আসলে আমি একটু হেল্প করি পাঁচটা আয়াত নাজিল হয় পাঁচটা আয়াত নাজিল হয় নামটা যদি একটু কেউ বলেন সূরা ইখলাস সূরা ইখলাস আপনি সূরা ইখলাস সূরা আলাক সূরা আলাক হচ্ছে কোরআন শরীফে নাজিলিত সর্বপ্রথম সূরা আর সেটা পাঁচটা আয়াত নাজিল আসসালামু আলাইকুম একটু একটু আমরা জাস্ট একটা ছোট্ট ইউটিউবের জন্য ভিডিও করতেছি আমরা আপনাদেরকে কিছু ইসলামিক প্রশ্ন করব কোনো অপ্রীতিকর প্রশ্ন করব না ইনশাল্লাহ এবং এটা আমাদের মুসলিম সমাজের জন্য ইনশাল্লাহ ভালো হবে সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমাদের কাছে দুজনকে প্রশ্ন করবো আপনি একটু জাস্ট এইখানে থাকেন ইসলামিক দৃষ্টিতে দাড়ি রাখা একটা ইবাদত পর্যায় হিসাবে মানে জিনিসটা মানা হয় সো আপনার যদি হাজব্যান্ড দাড়ি রাখতে চায় সেক্ষেত্রে আপনি কি তাকে পারমিশন দিবেন অবশ্যই নাকি বলবেন যে দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে দাড়ি রাখলে জঙ্গি লাগে মানে জঙ্গি লাগে এটা বলবো কেন অনেকে বলে হ্যাঁ অনেকে বলে কিন্তু আপনি কি করবেন অ্যাকচুয়ালি আমার আব্বুরও দাড়ি আছে আপনার আব্বুর দাড়ি আছে হ্যাঁ আপনার হাজবেন্ড আছে না আচ্ছা না যদি হাজবেন্ড হয় তাহলে দাড়িওয়ালা হাজবেন্ড বিয়ে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কি করবেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনার হাজবেন্ড দাড়ি রাখতে চাইলে দাড়ি রাখতে দিবেন হ্যাঁ রাখবে তো কি হইছে আচ্ছা মাশাআল্লাহ তো দ্য নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা সবাই নামাজের সময় সূরা ফাতিহা পড়ি তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত আপনি বলতে পারবেন আরেকটা সহজ কোশ্চেন হচ্ছে পবিত্র কোরআনে সর্বমোট কতগুলো সূরা আছে বলতে পারবেন 114টি আপনি শিওর আপনি ওকে ওকে তা নেক্সট কোশ্চেন আপনাদের জন্য সবচেয়ে ইজি কোশ্চেন সবচেয়ে মানে লাস্ট কোশ্চেন সেটা হলো পবিত্র কোরআনের কোন পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল এবং সেটা কোন সূরার অংশ আপনি আপনি কি শিওর না আপনি একমত আমার মনে হচ্ছে একটু ভুল হচ্ছে আপনি কি চিন্তা করবেন জাস্ট একটু চিন্তা করেন ওকে আপনাদের একটা প্রশ্নের উত্তর হয়তো ভুল হয়েছিল আর মোটামুটি আপনারা ভালোই প্রশ্নের উত্তর পারছেন সো আপনাদের জন্য আমাদের একটা গিফট আছে গিফটটা হচ্ছে একটা চকলেট আছে দুজনে ভাগ করে খাবে ঠিক আছে নেন ওকে আমাদের পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন সূরাটা নাজিল হয় এবং সেটা কয়টা আয়াত নাজিল হয় Yeah.
আচ্ছা আমি আপনাকে হেল্প করি, পাঁচটা আয়াত নাজিল হয়, সুরার নামটা ভাই সুরা, আমরা কৈফল্লা যেটা বলি সেটা হচ্ছে ওইটাকে সুরা বা ইখলাস বলে, ওইটা সুরা ইখলাস। আপনি শিওর? আমি শিওর। আচ্ছা মেবি। উত্তরটা খুবই সুন্দরভাবে দিয়েছেন কিন্তু উত্তরটা ভুল। তো আপনি দাড়ি ঠিক কবে থেকে রাখা শুরু করছেন? ভার্সিটিতে পড়ার পর থেকে। আচ্ছা দাড়ি রাখলে কি আপনার বাসায় কিছু বলে, জঙ্গি তারপর হচ্ছে বিপথে চলে যেতেছে এরকম কিছু বলে? কেমন টেক্স বলে না, একটু ভয় পায় এই আর কি। ভয় পায়? হ্যাঁ। আচ্ছা আপনি দাড়ি কেন রাখছেন? নবীর আসলে সুন্নাত, তাই জন্য এই জন্য রাখছেন। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সো আমরা আপনাকে তিনটা র্যাপিড প্রশ্ন করব, দেখা যাক আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে সুরা ফাতিহা যেটা আমরা সব নামাজের সময় পড়ি, তো সুরা ফাতিহায় আয়াত সংখ্যা কত? সাতটি। শিওর? আমি আপনাকে অপশন দিই, ছয়টি, সাতটি, আটটি, নয়টি? সাতটি। সাতটি। ওকে। আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, আমরা আরও দুইটি প্রশ্ন করবো, যদি আপনি পারেন তাহলে আপনাদের জন্য একটা গিফট আছে, ঠিক আছে? একটা পাল্লায় দেওয়া যেত না। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে সর্বমোট সুরা আছে কতটি? একশো চোদ্দটি। শিওর আপনি? শিওর। আচ্ছা পবিত্র কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোন সুরার অংশ? ইকরা। কোন সুরার অংশ বিশেষ এবং কয়টি আয়াত নাজিল হয়েছিল? আয়াত মেবি পাঁচটি আয়াত নাজিল হয়েছিল। কোন সুরার অংশ বিশেষ? সুরাটার নাম মনে আছে, ইকরা সুরা। বলতে পারবেন আয়াতগুলো? বলতে পারবেন? ইকরা বিসমি রাব্বিকা, না সিওরলি বলতে পারবো না, বাট ইকরা বিসমি এরকম, মানে ইকরা প্রথম রাখছেন। আপনি যদি এই প্রশ্নের উত্তরটা পারেন, লাইক কোন সুরার অংশ বিশেষ, তাহলে আপনার একটা পুরস্কার আছে। কোন সুরা, যা সুরার নামটা বলতে পারলেই হবে। কঠিন হয়ে গেছে প্রশ্নটা? প্রশ্ন কঠিন বলতে অপশন দিলে পারতাম, মানে আমার মাথায় আসছে, মানে প্রথম আয়াতটা বলতে পারতেছি না, মানে ইকরা মানে পড়ো, পড়ো তোমার প্রভুর নামে এরকম আর কি, মানে সুরাটা সুরা ইকরা কি না এরকম। আমি অপশন দিই? হ্যাঁ অপশন দিন অবশ্যই। সুরা মুহাম্মদ, সুরা মুজাম্মিল, সুরা আলাক, সুরা ইউনুস। সুরা আলাক। সুরা আলাক। শিওর? শিওর। বন্ধুরা আমরা আমাদের একজন প্রতিযোগী পেয়েছি যে কিনা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে, এবং এজন্য আমরা তাকে একটি গিফট দিচ্ছি, একটি না তাকে আমরা দুটি গিফট দিচ্ছি, আপনার জন্য দুটি স্ন্যাকার্স চকলেট আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আজকের প্রতিযোগী যে কিনা সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে মোটামুটি দিতে পেরেছে। বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করে দিচ্ছি, তবে তার আগে জেনে নিচ্ছি দাড়ি সম্পর্কে ইসলামে কী বলা হয়েছে। সো আলামিন ভাই, দাড়ি সম্পর্কে ইসলাম আসলে কী বলে? আসলে দাড়ি সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমাদের কাছে যথেষ্ট, আর কোথাও আমাদের যেতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 491 ইসলামিক সেন্টারের 507 নম্বর হাদিস সহি মুসলিম, রাসূল বলেছে তোমরা গোফকে ছোট করো, মানে একদম ছোট করতে বলেছে, এবং দাড়িকে ছেড়ে দাও। এখানে অনেক আলেমরা, অনেক আলেমদের মতে দাড়িকে ছেড়ে দাও বলতে দাড়িকে বড় হতে বলা হয়েছে। তো আমরা তাহলে এই হাদিস থেকে বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাড়ি বড় করার জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের দাড়িও বড় ছিল। তো আমরা অনেকেই মনে করি যে এটা সুন্না, এটা একদম 100% সুন্না, এবং এটা সুন্নাতে ওয়াজিব, এটা এটা ওয়াজিব, ওয়াজিব সুন্না। তো আমরা অনেকেই মনে করি এটা সুন্না, এটা রাখলেও হয় না রাখলেও হয়। আসলে এটার কোনো ব্যাখ্যাই নাই, কোনো সকল আলেম এখানে যারা আছেন আমাদের যত একটা জিনিস, মানে মানে ইয়ে করলাম, অনুধাবন করলাম যে আজকে আমি সারাদিন যে কোশ্চেনগুলো করলাম, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রতিক্রিয়া আছে, বিভিন্ন রকম কোয়েশ্চেন আছে, বাট যখন আমরা আনসারগুলো নিছি বা অপিনিয়নগুলো নিছি, কয়েকজন খুব হাস্যকর উত্তর দিছে, স্পেশালি সুরা ফাতিহার আয়াত সংখ্যাটা, এরকম একটা সেন্সিটিভ বিষয় অনেক কিছু মনে ছিল না। সো আপনার কি মনে হয় যে জেনারেল বেসিক নলেজটা নেওয়ার জন্য আমাদের কী করা উচিত, অ্যাজ লাইক সে ফর দ্যাম যারা জানে না? আচ্ছা আমি প্রথমে দাড়ির বিষয়টা শেষ করি, যে এখানে সব মতের আলেম, আমাদের সব মতের আলেমদের মতামত হলো সুরা হাসরের 7 নম্বর আয়াত, যেটা 59 নম্বর সুরার 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল তোমাদের যেটা দেয় সেটা গ্রহণ করো, এবং যেটা নিষেধ করে সেটা বর্জন করো। এখানে আল্লাহ কিন্তু বলেই দিয়েছেন রাসূল যেটা দিবে সেটা গ্রহণ করতে হবে। এর মানে এই যে আমরা হাদিসটা যে বললাম সহি মুসলিমের যে হাদিসটা, এখানে কিন্তু রাসূল নির্দেশ করেছে দাড়ি রাখার জন্য। তো সেক্ষেত্রে এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই হাদিসের আলোকে সেটা কি ওয়াজিব হয়ে গেছে? অধিকাংশ আলেম, ডাক্তার জাকির নায়েক থেকে ধরে বড় বড় যারা সালাফরা আছেন, সবাই কিন্তু এই এই জায়গায় একমত যে দাড়ি রাখা ওয়াজিব, আপনার রাখতে হবে। এবং অনেক আলেমদের মতামতে এটা হলো সদগায়ে, আমরা জারিয়া বলি, এটা সদগায়ে জারিয়ার গুণা, গুণায় জারিয়া, এটা মানে আপনি দাড়ি যে বন্ধু না রাখবেন আপনার গুণা হবেই, এটা হলো এক মতামত আমাদের আলেমদের। আচ্ছা আর আপনি যেটা বললেন যে নলেজ, আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি মানে প্রত্যেক মুসলিমের জন্য ইলমি দিন শিক্ষা করা কি ফরজ। এখন এখানে আবার দুইটা পথ, মানে দুইটা ইস্যু আছে, যে একটা হলো যারা আলেম হবে
তারা ইসলামের মূল বেসটা তাদের জানা লাগবে, ফুল এভরিথিং। আর যারা আমাদের মতো যারা সাধারণ মুসলিম আছি তাদের জন্য এটা হলো আলেমদের মতামত, দুইটা দিক। তাদের জন্য যতটুকু চলতে গেলে আপনার বেসিক নলেজটা দরকার, যেমন ধরেন আপনার আপনি সুরা ফাতেহা পড়তেছেন সেটার অর্থ সহ জানা দরকার, যে কটা আপনি নামাজে তেলাওয়াত করেন সেটার অর্থ জানা দরকার। আপনি মানে বেসিক কথা হলো আপনি হালাল 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 এবং হারাম বাঁচার জন্য যতটুকু এলেম দরকার ইসলামে, অতটুকু এলেম নেওয়ার জন্য আপনি এটা ফরজ আপনার যদি, এটা যদি আপনি আদায় না করেন আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার। তা আমাদের উচিত যে আমি যদি সুরা ফাতেহা পড়ি, যেমন অনেক ভাইরা দেখলাম যে আপনারা কোশ্চেন কোশ্চেন অনেকে পারেন, আর তারা কিন্তু গুনেই বলতে পারতো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকে ইয়াওমিদ্দিন, এভাবে কিন্তু গুনতে গুনতে তারা সাতটা ইজিলি পারতো। এবার আমি দেখলাম ইব্রাহিম ভাইও প্রশ্ন করেছেন, সে কিন্তু গুনতেও পারলো না। আমাদের দর্শকরাও যারা এই মুহূর্তে দেখতেছেন, আমার মনে হয় আপনারা যখন প্রশ্নগুলো শুনছেন আপনাদের মনে কোনো প্রশ্ন আছে যে ওরা পারতেছে না কেন, ওয়েল আপনাদের সামনে আরও অনেক কোশ্চেন আমরা নিয়ে আসবো সেগুলো নিয়ে। হয়তো আরেকটা বিষয় আমি এখানে এই ভিডিও থেকে আমি পাইলাম যে ইব্রাহিম ভাই একজন দাড়ি আছে টুপি আছে এরকম একটা লোককে কোশ্চেন করেছে, তো এটা আপনাদের কাছে একটা মেসেজ আমি দিতে চাই। আমরা দাড়ি টুপি দেখলেই তাদের আলেম ভাবি বা তাকে বড় ধরনের হুজুর ভাবি, তার কাছ থেকে আমরা ফতোয়া চাই, ব্যাপারটা কিন্তু এরকম না। এই ভিডিও দ্বারা কিন্তু প্রমাণিত হচ্ছে দাড়ি টুপি থাকলেই সে আসলে ইসলামের মূল বিষয় জানবে, ব্যাপারটা এরকম না। সো তানভীর ভাই যেটা বলতে চাচ্ছিলেন, আমরা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে কোশ্চেন রাখতে পারি কিনা? হ্যাঁ, আমার মনে হচ্ছে আজকে যারা আমাদের বিভিন্ন মানুষের কোশ্চেন করতে দেখলেন শুনলেন, অনেকের কাছে মজা লাগতেছিল যে আমি তো পারি, আমারও জিজ্ঞাসা আমি তো পাই যেতাম, কিন্তু নেক্সট এপিসোডে তো আপনার সাথে দেখা হয়ে যেতে পারে, আসবে ভিন্ন অনেকগুলো কোয়েশ্চেন, থাকতেছে আপনাদের অপিনিয়ন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদেরই কোয়েশ্চেন, আপনাদেরই উত্তর। সো ইব্রাহিম ভাইয়ের আমি হয়তো চলে যাবো আপনার কাছে নেক্সট এপিসোডে, আর আজকের এপিসোডের জন্য ইব্রাহিম ভাই যদি কিছু দর্শকদের জিজ্ঞেস করি, আজকের এপিসোডের জন্য আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে যে দাড়ি সম্পর্কে আপনার কী মতামত, আপনার ফ্যামিলি দাড়ি রাখতে দেয় কিনা, বা ওভারঅল একটা আইডিয়া আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যার কমেন্ট আমাদের কাছে ভালো লাগবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। সো আজকে আমরা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।